চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দি আগস্ট সকাল দশটায় কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ এম আহাসানুল করিম পীরজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কলেজের প্রদর্শক পুষ্পা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বিশেষ অতিথি ছিলেন রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী মোহাম্মদ আবুল হাশেম ইবনে হাসেম দাতা সদস্য কে আর এম উদ্দিন মাহমুদ চৌধুরী কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মিয়া বোর্ড প্রতিনিধি শেহাবুদ্দিন খালেদ দাতা সদস্য কে এম জাকেরুল ইসলাম অভিভাবক প্রতিনিধি ফিরুজ আহমদ অবিক তঞ্চঙ্গা শিক্ষক প্রতিনিধি অধ্যাপক রেজাউল করিম অধ্যাপক আজিজুর রহমান শরীফ বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মুর্শেদ আলম আরফাত হোসেন পপি আক্তার অনুষ্ঠান শেষে কলেজের এইচএসি পরীক্ষায় জিপিএ পায়প্রাপ্ত পাঁচজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ এবং কলেজের চিকিৎসক প্রতিনিধি ডাক্তার ওয়াকিল আহমদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফাইল বিতরণ করা হয় তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া